দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আব্দুস সালাম মুর্শেদী সহ বাফুফের 5 কর্মকর্তাকে ফিফার শাস্তি। সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ 3 বছরের জন্য নিষিদ্ধ ও প্রায় 26 লাখ টাকা জরিমানা করেছে। ফিফা একটু আগে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে, এতে বাফুফের 5 কর্তা শাস্তি পেয়েছেন। ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী সেই সময় বাফুফের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান থাকায় তাকে প্রায় 13 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকেই মূল শাস্তি দিয়ে 3 বছরের জন্য নিষিদ্ধ ও প্রায় 26 লাখ টাকা অর্থ জরিমানা করেছে ফিফা। এছাড়া অর্থ বিভাগের সাবেক প্রধান আবু হোসেন ও অপারেশনস প্রধান মিজানুর রহমান 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেই সঙ্গে অর্থ জরিমানাও করা হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।